মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসকে লজ্জাজনকভাবে হারালো লাখনাউ সুপারজায়ান্ড লাখনাউ জায়ান্টের অধিনায়ক কে এল রাহুলের দুর্দান্ত ব্যাটিং ঝরে আট উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হলো চেন্নাই সুপার কিংস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দুই হাজার চব্বিশের পঁয়ত্রিশতম ম্যাচে লাখনাউ জায়ান্টের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে হারিয়ে একশো রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস যেখানে চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ চল্লিশ বলে সাতান্ন রান করেন রাবীন্দ্র জাদেজা বিশ বলে তিরিশে রান করেন মোয়েন আলী চব্বিশ বলে ছত্রিশে রান করেন আজিঙ্কে রাহানে ও মাত্র নয় বলে আঠাশে রান করেন মাহেন্দ্র সিং ধোনি বল হাতে লখনও সুপার জায়ান্টের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন কুরুনাল পান্ডিয়া একশো সাতাত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে ১৯ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয় লক্ষ্য পৌঁছে যায় সুপার সুপারজ্যান যেখানে লাখনউর হয়ে সর্বোচ্চ তেপ্পান্ন বলে বিরাশি রান করেন কে এল রাহুল তেতাল্লিশ বলে চুয়ান্ন রান করেন কুইন্টন নিকুক ও বারো বলে তেইশ রান করেন নিকোলাস পুরান বল হাতে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ এক উইকেট করে শিকার করেন মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাতিরানা